হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছো রাস্তাতে আজকে আমি একটা ভিডিওটা স্টার্ট করলাম। আমি যাচ্ছি সকালবেলা পড়াতে, তো সেখান থেকে ভাবলাম ভিডিওটা করি। সূর্যি মামা মোটামুটি উঠে গিয়েছে, রাস্তাটা পুরোটাই ফাঁকা, কারণ এখন শীত পড়েছে, তো রাস্তায় একটুও লোক নেই। আর আমি যাই আমার বাড়ি থেকে প্রায় 2-3 কিলোমিটার মতো দূরে পড়াতে যাই, তো ও আজকে আমাকে দিতে যাচ্ছে। আমার শরীরটা একটু খারাপ মতো, তো ও আজকে আমাকে সাইকেলে করে দিতে যাচ্ছে। একদম নির্জন রাস্তা, কুয়াশা, চারিদিকে কেমন কুয়াশা পড়েছে দেখো, তার ফাঁক থেকে সূর্যের আলোটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। একদম নিশ্চন, মানে নিশ্চু পরিবেশ, ভাবলাম এই একটু ভিডিও করি। তো আমি মোটামুটি চলে এসেছি, এই বাড়িটাতেই আমি পড়াই, একসাথে প্রায় 10-12 জন মতো বাচ্চা নিয়ে পড়াই। এটা একটা গ্রামের ভেতরে, যার কারণেই মোটামুটি অনেকগুলো বাচ্চা পাওয়া যায়, নাহলে আমি প্রাইভেটই পড়াই, বিকেলে যা পড়াই সব প্রাইভেট। তো চলো পড়াতে ঢুকে যাই, তোমরা সাথে থাকো। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে চেঞ্জ করে বসে আছি, এবার রান্নাবান্না হবে। আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে নিরামিষ, তোমরা জানো। আর আমি যেদিন করেই মানে ভিডিও বানাই সেদিন করে ঠিক দেখে দেখে বৃহস্পতিবারই পড়ে, তারপর আবার অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার, এমনিতেই নিরামিষ, তারও আরও তো নিরামিষ হবেই, মানে মানতেই হবে, বাদ দাবার তো কোনো জায়গাই নেই। দেখছিলাম ডাল বৃহস্পতিবার, আমার একদম মানে বৃহস্পতিবারটা আসলে আমার খুব কান্না লাগে, কেন যে বৃহস্পতিবারটা আসে আমি একদমই বুঝতে পারি না, কারণ বৃহস্পতিবার মানে ডাল বা পনির, আমার এই দুটো একদমই খেতে ভালো লাগে না। তো দেখছিলাম যে ডাল ভিজিয়ে রেখেছে মা, আর তা আমি কি করি বলো তো, ডালটাকে খেতে ভালো লাগে না বলে ডালটাকে আমি হচ্ছে মিক্সিতে বেটে বড়া করে তরকারি বানাই, ওটা তবু আমার খেতে ভালো লাগে, কিন্তু এমনি ডাল আমার একদমই ভালো লাগে না। তো যখন দেখি যাই, ডালটা বেটে নিই, মা সবজি কাটছে, চলো কি রান্নাবান্না হবে দেখা যাক। আর কদিন পর খুবই ঠান্ডা লেগেছে, আর ঠান্ডাটা পড়ছে তো, গতকাল দেখি গলাটায় আমি থুতুটা ঢেক মারতে পারছি না, এত ঠান্ডা লেগেছে। আজকে তো অনেক ভালো আছি, ওষুধ টষুধ খেয়ে অনেকটাই ভালো আছি, যার কারণে বেশ কথাও বলতে পারছি, গতকাল তো একদম কথাই বলতে পারছিলাম না, কথা বলতে গেলেই কষ্ট হচ্ছিল। তাই ভাবছি যে স্নান করবো না, স্নান করবো না, খুব ভাবছি। আর এদিকে গরম লাগছে, আর আমি স্নান না করে একদমই থাকতে পারি না, গরম লাগছে, দেখো ঘাম হচ্ছে, আর এদিকে ঠান্ডাও লেগেছে সেরকম, দেখা যাক। স্নানটা নিয়ে আমি এখন কনফিউজ আছি, আপাতত রান্না করে যাই, রান্না বান্না করি, তো চলো দেখতে থাকো। শুরু করে দিয়েছি, মা সবজিটা কেটে দিয়েছে, যার কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। আমি এবার বড়াগুলো ভাজছি, আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আজকের আমার বর, ওকে দেখে বলতেও সাথে সাথে দেখি রাজি হয়ে গেল, জাস্ট ক্যামেরা করছে, বেশ ভালো লাগলো এটা যে ও তো একদম ক্যামেরা ধরে না, আমার নিজে নিজেই রান্না করছে, তুমি দেখবে না, তো আমি এদিকে রান্না করছি আর ও আমার পাশে দাঁড়িয়ে ভিডিও করছে। আর সব থেকে দুঃখের ঘটনা এবারটা ঘটেছে, দেখো কি হয়েছে, দেখো এরকম আমার কখনোই হয় না। আর কি বড় ভাজি, এর আগেও আমি অনেকবারই বড় ভেজেছি, এবারে কি হয়েছে দেখো, বড় ভাজা এই তো, কি সুন্দর ভাজা হয়েছে, আরো ভাজা হচ্ছে। এ বাবা, ডালে বড়া গুলো পুড়িয়ে দিয়েছে, তুই ডালে বড়া গুলো পোয়ালে কেন, গ্যাসটা জ্বলে ছিল বুঝতে পারিনি, তাই বলে সব পুড়িয়ে দিলে, সব পুড়ে গেছে, ইয়ে বাবা, খাবো কি করে, খেতে হবে না, এই উল্টো দিকটা খাবো, উল্টো দিক কেন খাবো, পুড়ে খাবো, পুড়ে গেছে আমি বুঝতে পারিনি, তা পারবে কেন,
শেট পুরিয়ে দিয়েছে তোরে দুদা মুখটা দেখো কি সুন্দর পুরিয়ে দিয়েছে তো মুখটা দেখো মুখে হাসি ভালো লাগে না এদিকে দেখো 12:05 মতো বাজে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো কি রান্না বান্না করলাম সেটা তোমাদেরকে দেখাই আমরা তো 12টায় খাবার লোক এদিকে দেখো বিন করাই আলু ভাজা করেছি ক্যামেরাটা ঘুরে গেছে বুঝতে পারিনি বিন করাই আলু ভাজা করেছি আর বড়া ভেজেছিলাম যেগুলো ভালো ছিল সেগুলো একটু ভালো করে তেল দিয়ে ভেজেছিলাম তো ওটা এমনি খাওয়ার জন্য ভাত দিয়ে বড়া ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে ঝোলের থেকে আর এদিকে ঝোলটা হয়েছে নিরামিষ তরকারি আর কত ভালো লাগবে বলো সাদা হয়ে আছে আমার দেখলেই কান্না লাগে যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে জমে চলে এসেছি দেখতে পাচ্ছো তো রান্না করতে করতে দেখলে বড়াগুলো কখনোই পড়ে না আজকের কেন কীভাবে পড়ে গেল বুঝতে পারিনি কারণ এর আগেও আমি বড়া করেছিলাম কোনোদিন পড়েনি আজকে দেখি পড়ে গেছে যাই হোক তো গ্যাসটা জ্বলেছিল বুঝতে পারিনি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে রুমে চলে এসেছি ঘুমিয়ে নি টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে।